राहे ना जात मुक्तिर पथ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। সম্মানিত উপস্থিতি, অনেকেই প্রশ্ন করেছেন ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য কোনো আমল আছে কিনা। যদি থেকে থাকে সেই সম্পর্কে একটা ভিডিও দেওয়ার জন্য অনেকেই অনুরোধ করেছেন। এ সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এমন অনেক ভাই বোন আছেন যারা প্রেম ভালোবাসায় লিপ্ত আছেন। প্রেম ভালোবাসায় লিপ্ত থেকে বয়ফ্রেন্ডকে হাজবেন্ড হিসেবে এবং গার্লফ্রেন্ডকে স্ত্রী হিসেবে পাওয়ার জন্য বিভিন্ন রকম আমল খুঁজে বেড়াচ্ছেন এবং সেই জিনিসটাকেই আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন। অথচ আল্লাহ তাআলা নিজেই এই জিনিসটাকে হারাম বলে ঘোষণা করে দিয়েছেন। আচ্ছা, আপনাদের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন। আমাদের জন্য শুকুরের মাংস খাওয়া অর্থাৎ শুকুরের গোশত খাওয়া হারাম, আল্লাহ তাআলা এটাকে হারাম বলে ঘোষণা করেছেন। এখন আমরা কি আল্লাহ তাআলার কাছে বলতে পারবো বা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে পারবো যে হে আল্লাহ, এই জিনিসটা আমার জন্য হালাল করে দিন, আমার এই জিনিসটা খাওয়া দরকার? আমরা কি এটা বলতে পারবো? নিশ্চয়ই কিন্তু আমরা এটা বলতে পারবো না। অথবা ধরুন একটি জিনিস আপনার খুব পছন্দ হয়েছে, সেই জিনিসটা আপনি চুরি করে বাসায় নিয়ে এসেছেন। চুরি করা কিন্তু ইসলাম ধর্মে সম্পূর্ণ অবৈধ কাজ, হারাম কাজ। এখন আপনি সেই জিনিসটা আপনার পছন্দের জন্য চুরি করে নিয়ে এসে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে হে আল্লাহ, এই জিনিসটা আমার জন্য বৈধ করে দিন, আমার এই জিনিসটা দরকার। এটা কি হবে বা এটা কেমন ধারালো? এটা কি করতে পারবেন আপনি? নিশ্চয়ই কিন্তু আপনি এটা করতে পারবেন না, আপনার বিবেক আপনাকে বাধা দিবে। যদি আপনার বিবেক এক্ষেত্রে আপনাকে বাধা দিয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা নিজেই যেটাকে হারাম বলে ঘোষণা করেছেন, যে প্রেম ভালোবাসা বিয়ের আগে সম্পূর্ণ অবৈধ এবং হারাম, সেই প্রেম ভালোবাসায় লিপ্ত আপনি কিভাবে হন, সেই প্রেম ভালোবাসা নিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করেন, আপনার বিবেক কি একটুও বাধা দেয় না আপনাকে? এই ধরনের কাজগুলো আমাদের করা কখনোই উচিত নয়, কেননা এই সম্পর্কটা হারাম। এই সম্পর্কে যদি আপনি লিপ্ত থাকেন, তাহলে কিন্তু আপনি একটি হারামে লিপ্ত হলেন, আপনি একটি জেনায় লিপ্ত হলেন। তবে হ্যাঁ, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন এভাবে যে হে আল্লাহ, সেই ব্যক্তি যদি আমার জন্য উত্তম হয়, আমার জন্য কল্যাণ হয়, আমার জন্য ভালো হয়, তুমি তো ভালো জানো সেই ব্যক্তি আমার জন্য ভালো না মন্দ, তাহলে তুমি তাকে আমার জীবনে এনে দাও, এভাবে আপনি দোয়া করতে পারেন। কিন্তু আমাদের মাঝে এমন অনেক ভাই বোন আছেন যারা প্রেম ভালোবাসায় এতটা অন্ধ হয়ে গেছেন, তাকে আমার চাই চাই এভাবে দোয়া করেন, এই ধরনের কাজগুলো করা যাবে না। আচ্ছা, ধরেন আপনি যাকে আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন সেই ব্যক্তিটি আপনার জন্য ভালো হবে না খারাপ হবে, আপনি কিভাবে জানেন? এমনও তো হতে পারে কালকে সেই ব্যক্তি মারা যেতে পারে, তখন আপনি কি করবেন? উল্টাপাল্টা দোয়া করা যাবে না। উল্টাপাল্টা দোয়া করলে এতে কিন্তু আপনারই ক্ষতি হবে। এক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল যে হে আল্লাহ, আমাকে এত টাকা দিন এবং আমাকে এত নারী দিন যাতে আমার জীবনটা শুধু নারী আর টাকায় ভরপুর থাকে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়েছিল, তাকে মহিলা বাসের কন্ডাক্টর বানিয়ে দিয়েছিল। তার চারপাশে মহিলা ছিল আর মহিলারা বাসের ভাড়া দিচ্ছিল, টাকা আর মহিলা দুইটাই সে পেয়েছিল। এবার ভাবুন, আপনার জীবনও যদি এরকমটা ঘটে, আপনি যদি এভাবে দোয়া করেন সেই ব্যক্তিকে আমার চাই চাই, আপনি হারাম সম্পর্কে লিপ্ত থেকে এই দোয়াটা করলেন যে সেই ব্যক্তিকে আমার চাই চাই, ফলশ্রুতিতে সেটা দেখা গেল আপনার বিয়ের পর সেই ব্যক্তি হারাম সম্পর্কে অর্থাৎ পরকে লিপ্ত হলো, সে সুদখোর হলো, সে ঘুষখোর হলো, আপনার জীবনটা তখন কি হবে? সুতরাং আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করবেন যে সেই ব্যক্তি যদি আমার জন্য উত্তম হয়, আমার জন্য কল্যাণকর হয়, তাহলে তুমি তাকে ব্যবস্থা করে দিও। তবে হ্যাঁ, অবশ্যই হারাম সম্পর্ক থেকে বের হয়ে, যদি আপনি হারাম সম্পর্কে লিপ্ত থাকেন, তাহলে মনে রাখবেন 24 ঘন্টা 24 আওয়ার্স আপনার জেনা সমতুল্য গুনাহ হতেই থাকবে, অর্থাৎ জেনার গুনাহ হতেই থাকবে। এই ধরনের কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ইসলাম মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু এখনকার তথাকথিত সমাজে তরুণ তরুণীদের দিনে ফেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা সেটা হলো হারাম সম্পর্ক। এমন অনেকেই আছে যারা হয়তো 5 ওয়াক্ত সালাত পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, দিনের ব্যাপারেও খুব আগ্রহী, কিন্তু একটা জায়গায় এসে তারা আটকে গেছে, আর সেটা হলো হারাম সম্পর্ক।
নবী রাসূলের সময় থেকে এখন পর্যন্ত ইসলামের দৃষ্টিতে বিবাহের পূর্বে তথাকথিত রিলেশনশিপ বা প্রেমের সম্পর্ক সম্পূর্ণ হারাম। একে অপরের সঙ্গে কামনা বাসনা সহকারে কথাবার্তা, নির্জনে দেখা সাক্ষাৎ, ডেটিং চ্যাটিং, স্পর্শ, হাসাহাসি, দুষ্টামি সবই ইসলামে নিষিদ্ধ। এসব রিলেশনশিপ মূলত শয়তানের ফাঁদ। এই ফাঁদে পড়ে নারী পুরুষ উভয়ই জেনার দিকে ধাবিত হয়, যার পরিণতি হয় খুবই ভয়াবহ। নারী পুরুষ পরস্পরের প্রতি দৃষ্টি বিনিময়ে রয়েছে সুস্পষ্ট হুকুম। এ প্রসঙ্গে কোরআনে পাকে আল্লাহ তাআলা সুস্পষ্ট নীতিমালা ঘোষণা করেছেন। পুরুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে রাসূল, আপনি মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তাআলা সে ব্যাপারে খবর রাখেন। সূরা নূর আয়াত নম্বর 30। আবার নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে রাসূল, আপনি ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, সাধারণত প্রকাশমান ছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে, এবং তারা যেন তাদের ওড়না বুকের উপর ফেলে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, বাবা, শ্বশুর, ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, স্ত্রীলোক, অধিকারভুক্ত বাদী, যৌন কামনামুক্ত পুরুষ এবং বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত অন্য কারো সামনে সৌন্দর্য প্রকাশ না করে, এমনকি তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে তওবা করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা নূর আয়াত নম্বর 31। মহান আল্লাহ তাআলা আমাদেরকে জেনার নিকটবর্তী হতেও নিষেধ করেছেন, তবে দয়াময় আল্লাহ তাআলা বৈধ উপায়ে বিয়ের মাধ্যমে নিজেদের ভালোবাসা প্রকাশ ও জৈবিক চাহিদা মেটানোর সুযোগ দিয়েছেন। সুতরাং মানুষের কর্তব্য বিয়ের পূর্বে হারাম সম্পর্কের দিকে পা না বাড়িয়ে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী বিয়ে করা। সুতরাং প্রত্যেক মুসলিম নরনারী এবং প্রত্যেক যুবক যুবতীর উচিত অবশ্যই বিয়ের পূর্বে এই ধরনের কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখা। যে সমস্ত ভাই বোনেরা হারাম সম্পর্কে লিপ্ত থেকে সেটাকে বৈধ করার জন্য বিভিন্ন আমল করে বেড়াচ্ছেন, এই ধরনের কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখুন। আল্লাহ তাআলা যার সাথে আপনার বিয়ে জায়েজ করে রেখেছেন, যার সাথে আপনার ভাগ্য লিখে রেখেছেন, তার সাথেই আপনার বিয়ে হবে, তার জন্য অপেক্ষা করতে থাকুন। আপনি যদি বিয়ের আগে অন্য কারোর সাথে সম্পর্ক রাখেন আর দেখা গেল বিয়ে হলো আপনার অন্যজনের সাথে, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। আপনার স্বামীর অধিকার, আপনার স্ত্রীর অধিকার আপনি নষ্ট করলেন। কি জবাব দিবেন কাল হাশরের মাঠে আল্লাহ তাআলার কাছে, যেদিন আপনাকে দাঁড়াতে হবে প্রকাশ্যে সবার সামনে, তখন আপনি কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? আপনার বিবেক কি আপনাকে একটুও বাধা দিচ্ছে না? আপনি আপনার স্বামীর হক, আপনার স্ত্রীর হক আপনি নষ্ট করছেন। তাই আমাদেরকে এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জেনা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন এবং আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা আবার আসব নতুন কোনো ভিডিওর আমল নিয়ে, নতুন কোনো ভিডিওর আলোচনা নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।